আসসালামু আলাইকুম, দিস ইজ আবুল কালাম আজাদ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড। আপনারা জানেন যে বা আমরা আপনারা শুনে থাকবেন যে পাওয়ার অফ ওয়ার্ড মানে হচ্ছে কথার ক্ষমতা বা কথার যে শক্তি, এটা নিয়ে আমাদের হচ্ছে সমাজে বা আমাদের সোসাইটিতে আমরা অনেক কিছু শুনে থাকি। বাট এইটা আসলেই যে কাজ করে কি না এই বিষয়টা আমরা হয়তো বা এইভাবে জানি না। তো আজকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড আসলে কাজ করে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কি বলছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে কোন শব্দগুলো উচ্চারণ হচ্ছে, এটা আপনার জীবনে কীভাবে প্রতিফলিত হয় আপনার হচ্ছে রেজাল্টে। সো একটা মানুষকে আজকে আমি একটি গল্প বলবো, সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, সে হচ্ছে শিক্ষক, সে স্কুল থেকে যখন বের হচ্ছিলো তখন তার হলো একজন শিক্ষক তাকে বলছিলো যে স্যার আজকে আপনি খুব দুর্বল দুর্বল লাগছে। তো সে যখন তার বাসায় গেল তখন পথেও এই জিনিসটা টেস্ট করার জন্য তাকে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে এই জিনিসটা বলেছে যে স্যার আপনার কাছে দেখতে খারাপ হচ্ছে। সে আসলেই এক সময় গিয়ে ভেঙে পড়েছে এবং সে সত্যি সত্যি যখন বাসায় গেছে সে আসলে অসুস্থ অনুভব করতেছিল। আসলে বিষয়টা হচ্ছে যে কথার যে ক্ষমতা, কথার যে শক্তি, এটা নির্ভর করে হচ্ছে যে তার প্রত্যেকটা রেজাল্টে। আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলোই প্রথম হচ্ছে আসবে হচ্ছে আপনার নিজের ভিতরে। অর্থাৎ মানুষ যখন কোনো কিছু বলে তখন প্রথম এটা শুনে কে, প্রথম এটা শুনে হচ্ছে তার নিজের কান। অর্থাৎ যখন আমরা কোনো কিছু বলি এটা প্রথম হচ্ছে আমাদের মনের মধ্যে এটা এফেক্ট ফেলে। অর্থাৎ প্রথম হচ্ছে এটা জেনারেট হয় কোথা থেকে, প্রথম এটা জেনারেট হয় হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে অথবা আমাদের কনসিয়াস মাইন্ড থেকে। যেখান থেকে জেনারেট হোক না কেন, আমরা যেই কথা বলার স্টাইল, আমরা যেখান থেকে শিখেছি, মনে করেন আমরা শহরের একটা পরিবেশে মানুষ হয়েছি, এর মানে শহরের পরিবেশে মানুষ হলে কী হয় যে শহরের মানুষের যেইভাবে কথা বলে আমরা সেই ধরনের কথা বলা শিখেছি। সো যারা গ্রামে মানুষ হয়েছে তারা গ্রামের মানুষের মতো করে কথা বলা শিখেছে। সো প্রত্যেকটা মানুষ কথা বলে হচ্ছে তার সারাউন্ডিংস কীভাবে কথা বলে তার স্টাইলে, কিন্তু এই কথাগুলোই আবার তার ভিতরে ইফেক্ট তৈরি করে বা তার ভিতরে হচ্ছে শক্তি তৈরি করে অথবা তার ভিতরে শক্তিকে নষ্ট করে। অর্থাৎ আপনি যদি শক্তিশালী কথা বলেন, শক্তিশালী শব্দ উচ্চারণ করেন, তাহলে আপনার ভিতরে শক্তি চলে আসবে। যেমন আপনি যদি বলেন যে আমার ভালো লাগছে না, আমার খারাপ লাগছে, আমার এটা খেতে ভালো লাগে না, আমার এসব পছন্দ না, সো এই যে আমরা নাবাচক অনেক ধরনের শব্দ বলি, এই শব্দগুলো কিন্তু অন্যভাবে ঘুরে পেছিয়ে বলা যায় যে আপনার যদি কোনো জিনিস পছন্দ নাও হয় আপনি কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারেন অন্যভাবে। সো ঠিক সেরকম শব্দ বলার সময়ে এমনভাবে বলতে হবে যেন এইটা আপনার উপরে কোনো ইফেক্ট না পড়ে। আপনার উপরে যে ইফেক্ট পড়তেছে সেটা তো আপনি বুঝতেই পারবেন, কিন্তু এটা আবার অন্য মানুষের উপরে ইফেক্ট পড়ে। যখন আপনি কোনো কথা বলেন তখন আশপাশে আপনার যারা থাকে, আশপাশে মানুষ যারা থাকে তাদের কানে এই কথাগুলো যায়। শুধু তাই নয়, আপনার কথা বলার সময় আপনি যে ভাইব্রেশন ক্রিয়েট করেন অর্থাৎ যে মনোভাব আপনি প্রকৃতির মধ্যে দেন, এই প্রকৃতির মনোভাব কিন্তু সেম ফ্রিকোয়েন্সির যারা মানুষ আসছে তার কাছে চলে যায়। সে পৃথিবীর যেখানেই থাক না কেন, যারা হচ্ছে ওই ধরনের মনমানসিকতার সঙ্গ খুঁজে বা ওই ধরনের ফ্রিকোয়েন্সি পছন্দ করে তাদের সাথে কিন্তু আপনার দেখা হয়ে যাবে, অর্থাৎ ওই মানুষগুলো আপনাকে সিক করবে। ঠিক বিষয়টা এইরকম, যখন আপনি পাওয়ারফুল ওয়ার্ড উচ্চারণ করবেন, পাওয়ারফুল শব্দ উচ্চারণ করবেন, পাওয়ারফুল কথা বলবেন, তখন আপনি ভিতর থেকে পাওয়ারফুল হবেন। যেমন আপনি যদি বলেন যে আমার ভালো লাগছে, আমি শক্তি ফিল করি, আমি অনেক কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী, আমি পারি, সো এই টাইপের যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি আপনি বেশি বেশি বলেন, মনে করেন যে আপনার মাথা ব্যথা করছে বা আপনার কোনো কিছু ভালো লাগছে না, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ ক্যান জাস্ট হ্যাভ আ সাইলেন্স মাইন্ড, আপনি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর দেখেন যে নেচারালি অর্থাৎ টাইম হিলস এভরিথিংস, সময় সব কিছুকে হিল করতে পারে, জাস্ট গিভ সাম টাইমস, কিছু একটু পজ দেন, পজ দেওয়ার পরে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার হচ্ছে শরীর এবং আমার মন রিফ্রেশ হয়ে গেছে, এবং আরও ভালো করতে পারেন যদি আপনি ভালো কথা চিন্তা করতে পারেন, আপনার অ্যাচিভমেন্টের কথা, আপনার প্রিভিয়াস হিস্ট্রির কথা, আপনার ভালো কিছু সময়ের কথা, ভালো কিছু অনুভূতির সময় বা স্মৃতির কথা আপনি মনে করতে পারেন, সেই সময় আপনার মনটা ভালো হয়ে যাবে। সো এইভাবে আপনি কিন্তু যে কোনো সিচুয়েশন থেকে আপনার স্টেট অফ মাইন্ড, মনের যে অবস্থা, এটাকে আপনি পরিবর্তন করতে পারেন, এবং আপনি ভালো ভালো শব্দ উচ্চারণের মাধ্যমে আপনি আপনার পরিবেশকে বদলা দিতে পারেন, আপনি আপনার মনের আত্মবিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন
যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করবেন। পাওয়ার অফ ওয়ার্ড খুবই পাওয়ারফুল একটি বিষয়। আমরা কথা বলার সময় অবশ্যই শক্তিশালী শব্দগুলো উচ্চারণ করব এবং দুর্বল শব্দগুলো উচ্চারণ করব না। সো এইভাবে যদি আমরা একটু কনসিয়াস থাকি, একটু সচেতন থাকি, তাহলে কিন্তু আমরা ভালো ভালো শব্দ তৈরি করে আমরা ভালো ভালো ওয়ার্ডের মাধ্যমে নিজের এবং আমাদের পরিবেশের চারিদিকে যারা আছে তাদের সবার আত্মবিশ্বাস এবং তাদের শক্তি বাড়িয়ে দিতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।